সামান্য সুপ্রিম কোর্ট থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র বলছি, আজকে রাজ্য সরকার ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে এনেছেন কর্মচারীদের বঞ্চনাকে আরও প্রলম্বিত করার জন্য। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের বেঞ্চে আজকে মামলাটি 3:30 সময় ওঠে। আমাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড রৌফ রহিম, আমাদের প্রিয় আইনজীবী ফিরদৌস শামীম এবং ছিলেন অনলাইনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 3:30 সময় মামলা উঠলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হওয়ার কারণে সময়াভাবে মামলাটি আজকে করা যায়নি। আগামী সোমবার অর্থাৎ 5ই ডিসেম্বর মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সমস্ত কর্মচারীদের এই কথা বলতে চাই যে আপনারা হতাশ হবেন না, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কর্মচারীদের পক্ষে জয় ছিনিয়ে নিয়েই আমরা যাব। এই বিষয়ে এখন আইনি বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি ফিরদৌস শামীমকে অনুরোধ করব। আজকে সময়াভাবে যেহেতু বেঞ্চ নিতে পারেনি ম্যাটারটা, তাই ম্যাটারটা পরের দিন অর্থাৎ আগামী সোমবার ফ্লেক্স করেছেন। আশা করি আগামী সোমবার ম্যাটারটি হয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যে কর্মচারীরা খুব শীঘ্র তাদের যে সুপ্রতিষ্ঠিত আইনি অধিকার, সেই আইনি অধিকার মোতাবেক তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাদৃশ্য রেখেই তারা দিয়ে পাবে, এই আশা রাখি। এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে ছিলেন, আমাদের রোগ সাহেব ছিলেন, আমি ছিলাম, রাজ্য সরকারের পক্ষ থেকে মুকুল রোহিতগি ছিলেন। আশা করি কর্মচারীদের সুপ্রতিষ্ঠিত আইনি অধিকার, সেই সুপ্রতিষ্ঠিত আইনি অধিকার আবার সর্বোচ্চ ন্যায়ালয়ের রোহিত সাহেবকে কিছু উদ্বেগের কথা বলার জন্য অনুরোধ করছি, আপত্তি করবেন না আপনি দু একটা কথা বলবেন। এটাই বলা যাচ্ছে যে বিফোর দ্য কোর্ট উই হোপ ফর সাকসেস, বাট উই হ্যাভ বিন সাফারিং ফর কোয়াইট সাম টাইম। থ্যাংক ইউ।